আমরা আজকে পড়বো যখন দুটি পরিবাহীকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তখন তাদের মধ্যে কিভাবে বা কত পরিমাণ আধানের বন্টন হয় এবং এই আধানের বন্টনের দরুন তার মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। এই হিসাবে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, মানে এই কাজটা আমরা দুভাবে দুটো স্টেপে করব। প্রথম স্টেপে হলো যখন যে দুটো পরিবাহী আমি নিচ্ছি সেই দুটো পরিবাহী যদি সমবিভব সম্পন্ন হয় তাহলে কি হবে, আর দুই নম্বর হলো যদি যে দুটো পরিবাহী আমি নিলাম ও দুটো যদি আলাদা আলাদা বিভব সম্পন্ন পরিবাহী হয়। এবারে এইখানে আমরা যে দুটো পরিবাহী ধরেছি, এই একটা হলো এ এবং একটা হলো বি, তাহলে এই এ পরিবাহীর ব্যাসার্ধ কত ধরেছি, R1। হ্যাঁ, এখানে আমি হিসাবের সুবিধার্থে দুটোকেই আমি গোলীয় পরিবাহী রূপে কল্পনা করা হয়েছে, এবং বি পরিবাহীর ব্যাসার্ধ ধরা হয়েছে R2। এ পরিবাহী ধারকত্ব C1, বি পরিবাহী ধারকত্ব C2। একে আমি Q1 আধান দিলাম, প্রথম কিন্তু এখানে তার যোগ করা ছিল না, ঠিক আছে, একে Q1 আধান দিলাম, একে Q2 আধান দিলাম। আমরা তোমরা যদি আমাদের ক্যাপাসিটরের সমস্ত ভিডিওগুলো দেখে থাকো তাহলে এই কাজটা আমরা প্রথমেই করেছিলাম, সেখানে বোঝানো হয়েছিল যে এইগুলোর সম আধান দিলেও, একই পরিমাণ আধান দুটো পরিবাহীকে দিলেও তাদের বিভব সমান হতে পারে না, কারণ তাদের মধ্যে তাদের আকারটা দেখতে হবে কার আকার বেশি কম, কারণ আমাদের বিভবের সূত্র জানি আমরা, বিভবের সূত্র তড়িৎ বিভব V = kQ/R, তাহলে তার ব্যাসার্ধের উপর নির্ভর করছে, তার ব্যাসার্ধের কম বেশির উপরে তার বিভব কিন্তু নির্ভর করে। তাহলে এখানে ধরলাম একে আমি Q1 আধান দিলাম, একে Q2 আধান দিলাম, ঠিক আছে, যার ফলে ঠিক আছে তারপরে আমি এই তারটা দিয়ে যুক্ত করে দিয়েছি। এবারে এই অবস্থায় তাদের কিন্তু দুজনের বিভব সমান হয়েছে, মানে আমি একে Q1 আধান, একে Q2 আধান দেওয়ার পর দুজনের আধান কিন্তু সমান, দুজনের বিভব কিন্তু সমান, এই অবস্থায় আমি তারটা যোগ করেছি। এবারে কি হবে না, এখানে আমি কল্পনা করতে পারি, এখানে আমি কল্পনা করতে পারি যে আমি একে যে মোট আধান দিয়েছিলাম, একে আমি যে মোট আধান, এই সিস্টেমটাকে, এই সিস্টেমটাকে আমরা যে মোট আধান দিয়েছি সেটা হচ্ছে কিউ, এই সিস্টেমটাকে আমরা যে মোট আধান দিয়েছি ওই মানটা হলো কিউ, যেটা দুটো ভাগে ভাগ হয়েছে, এ নিয়েছে Q1, সে নিয়েছে Q2, তাহলে Q = Q1 + Q2, ঠিক। এবারে অবশ্যই এই যে এ ধারকটা তার ক্যাপাসিটি বা তার যে ধারকত্ব তার থেকে বেশি আধান তো সঞ্চয় করতে পারবে না, তাহলে এই Q1 সমান আমি কি লিখতে পারি, আমি Q1 সমান লিখতে পারি যে C1V1, আর Q2 সমান লিখতে পারি C2V2, ভি ওয়ান ভি টু, কেন না ঠিক করে দাও দুজনের বিভব তো সমান, তাহলে C1V আর C2V করতে পারি, ঠিক। তাহলে এইখান থেকে আমি আসছি না, এইখান থেকে আবার আসছি, দেখো এখান থেকে লিখতে পারি যে V = Q1/C1, আর এখান থেকে লিখতে পারি না V = Q2/C2, লেখা যেতে পারে। তাহলে এটা যদি লেখা যেতে পারে তাহলে আমি এটা সমান এটা লিখতে পারি, কারণ আমরা তাহলে লিখতে পারি না, এরকম আমাদের যখন শিখেছি আমরা অপমা আমাদের সংযোজন নিয়ম Q1/C1 = Q2/C2, তাহলে সমান করতে পারি যে Q1 + Q2/C1 + C2 করতে পারি, করা যায় তো, ওই এইটাই তো কিউ, এটা C1 + C2, ঠিক আছে, তাহলে V = Q/C1 + C2। তাহলে আবার এইখানে আসো, তাহলে Q1 সমান কত লিখবো, C1 × V, ভি জায়গাটা বসাতে পারি, তাহলে ভি জায়গায় কত বসালাম Q/C1 + C2 বসানো যেতে পারে। তাই এটাকে একটু সাজিয়ে যদি সুন্দর করে লিখি তাহলে লিখবো এরকম, সিমিলারলি আমাদের Q2 সমান মোট কিউ ইন্টু দেখো কি হবে না C2/C1 + C2, আমরা দুটো ফর্মুলা অনেক সুন্দর দুটো ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এখান থেকে আরো একটু মাথা খাটিয়ে দেখো, এখান থেকে একটু মাথা খাটিয়ে দেখো, সেটা তুমি এখানেও দেখতে পেতে, এখান থেকে বা এখান থেকে শুধু লিখতে পারি আমরা যে Q1/Q2 = VV কেটে C1/C2 লিখতে পারি, এখান থেকেও আমাদের সেটা করা যেতে পারে। এবারে দেখো আমরা জানি, আমরা জানি তো যে যদি এটা সিজিএস পদ্ধতি হয়, যদি আমাদের সিজিএস পদ্ধতি হয় তাহলে জানি C = R, জানি তো পরিবাহীর গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ যাহা তাহাই হলো তার আমাদের ধারকত্ব সিজিএস পদ্ধতি, এসআইতে কি হবে
না 4 পাই ইপসিলন 0 একটা গুণ হবে। তাহলে লিখতে পারি, একটু মুছি, তাহলে লিখে যেতে পারে যে q1 বাই q2 সমান r1 বাই r2 লিখে যেতে পারে। ঠিক, আবার আমরা জানি, আমি বলছি এখানে আমি q1 আধান একে দিয়েছি ব্যাসার্ধ r1, একে q2 আধান দিয়েছি ব্যাসার্ধ r2, এর তলমাত্রিক ঘনত্ব পাবো, তলমাত্রিক ঘনত্ব সিগমা 1 কত হবে রে, আধান বাই ক্ষেত্রফল, তাহলে q1 বাই 4 বাই r1 এর স্কোয়ার, আর সিগমা 2 সমান কত হবে q2 বাই 4 পাই r2 এর স্কোয়ার। আমি যথারীতি মানটা যদি বসিয়ে দিই, যথারীতি মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে কি পাবো, ও এখানে আমি মানে দেখি এইটা আমি করি, দেখো তাহলে q1 বাই q2, একটু দেখো q1 সমান এত গুণিত এত, আবার q2 সমান এত গুণিত এত, তাহলে q1 সমান তাহলে কত, 4 পাই r1 স্কয়ার সিগমা 1, এটা হচ্ছে 4 পাই r2 স্কয়ার সিগমা 2, 4 পাই 4 পাই কেটে গেল, তাহলে r1 বাই r2 এর হোল স্কয়ার, আর এখানে হচ্ছে সিগমা 1 বাই সিগমা 2 এর, সরি সিগমা 2, আবার এইটা দেখো এটা কি q1 বাই q2, তাহলে এটা q1 বাই q2 এর হোল স্কয়ার সিগমা 1 বাই সিগমা 2, এখানেও আছে q1 বাই q2, উভয় পাশ থেকে q1 q2 একটা করে কেটে যাবে, তাহলে কি সমীকরণে এসে পড়বে, এইটা মুছলাম আমি, কি সমীকরণে এসে পড়বে, যে দেখো বাম পাশে আসবে 1 সমান q1 বাই q2 ইন্টু সিগমা 1 বাই সিগমা 2, তো এখান থেকে আমি করতে পারি কি পারি পারি করতে, যে সিগমা 1 বাই সিগমা 2 q1, একটা ভুল কি হলো, এতগুলো আমাদের ফর্মুলা বেরালো, তাহলে আমি এটাকে এটা এইভাবে মনে রাখতে পারি, কিংবা একদম এইখানে মনে রাখতে পারি, একদম এইখানে মনে রাখতে পারি যে এইটা সমান তাহলে সিগমা 2 বাই সিগমা 1 মনে রাখা যায়, হয়েছে, তাহলে এরকম একটা আমাদের ফর্মুলা আমরা পেলাম। এবারে দুই নম্বরটা করব, যদি ভিন্ন বিভব সম্পন্ন হয়, যদি ভিন্ন বিভব, এটা বুঝলাম, যদি ভিন্ন বিভব হয়, সম বিভব নয় ভিন্ন বিভব, ভিন্ন বিভব সম্পন্ন, তাহলে এখানে বা এবি আর ওয়ান আর টু ধারকত্ব সি ওয়ান সি টু, এবারে একে আমি দিয়েছি এবারে কিউ ওয়ান, একে দিয়েছি কিউ টু, এবারে তারটা যোগ করে দিয়েছি, কি হবে কি হবে কি হবে, না উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান ধাবিত হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান ধাবিত হবে, এর বিভব ধরলাম ভি ওয়ান, এর বিভব ভি টু, কতক্ষণ ধাবিত হবে রে, না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যেকার বিভব পার্থক্যটা শূন্য হয়ে যাচ্ছে, মানে কি না তাদের পারস্পরিক বিভবটা সমান হয়ে যাচ্ছে, এর বিভব যায় এর বিভব যখন সমান হয়ে যাবে তখন তাদের এই আধান প্রবাহটা বন্ধ হয়ে যাবে, তাহলে বর্তমান আমি ভি ওয়ান মানে বেটে করতে পারি, তাহলে ভি ওয়ান সমান কি লিখবো, ভি সমান কিউ আই সি, ভি সমান কিউ আই সি, তাহলে কিউ ওয়ান বাই সি ওয়ান, আর ভি টু সমান কিউ টু বাই সি টু, ঠিক ঠিক, তো তাহলে করতে পারি কিউ ওয়ান সমান সি ওয়ান ভি ওয়ান, আর কিউ টু সমান সি টু ভি টু, করা যেতে পারে, আমি কত মোট আধান কত দিয়েছিলাম, না মোট আধান দিয়েছিলাম কিউ, ঠিক, এটা তো নষ্ট হয়নি, আমাদের যে পরিমাণ আধান আমরা প্রথমত দিয়েছি আধান তো নষ্ট হতে পারে না, আধান কেবলমাত্র একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হতে পারে, কিন্তু আমাদের মোট আধান সেটা তো ধ্রুবক, একটা বডি থেকে আরেকটা বডিতে চলে যেতে পারি, কিন্তু মোট আধান ধ্রুবক থাকে, তাহলে কিউ সমান কিউ ওয়ান প্লাস কিউ টু,
তাহলে এটা হবে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু, ঠিক। এবারে হচ্ছে কিছুক্ষণ পরে কি হলো, না কিছুক্ষণ পরে এই আধানের বন্টনে, ধরুন কিছুক্ষণ পরে দুজনের মধ্যে একটা সাধারণ বিভব তৈরি হলো, দুজনের মধ্যে একটা সাধারণ বিভব তৈরি হলো, ধরলাম সেই সাধারণ বিভবটা হলো ভি, যেটা দুজনের মধ্যে সমান। তাহলে আমরা লিখতে পারি যে আধান পরিবহনের পরে, অর্থাৎ এই তড়িৎ সংযোগের পর, এটা কিন্তু তড়িৎ সংযোগের আগে, কি হবে সেই মোট আধান থাকবে, সেটা কত হবে দেখো এখানে, মানে ভি ধারক, ভি বিভব এসছে, ধারক কত সি, সি ওয়ান, তাহলে লিখবো সি ওয়ান ভি প্লাস সি টু ভি, হবে না, হবে না, এবং এই মানটা সেম হতে হবে। এটাকে আমি করতে পারি সি ওয়ান প্লাস সি টু, ভিটাকে কমন নিলাম, এই কেস এটা হবে, তাহলে কি লিখবো সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু সমান সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি, এটা হতে বাধ্য, কারণ তড়িৎ সংযোগের পরে কোনোদিনই আধানের পরিমাণের হ্রাস বৃদ্ধি হয় না, কেবলমাত্র আধানের, এই যে এখানে কিছু পরিমাণ আধান চলে এসছে, এখানে কিছু পরিমাণ আধান চলে এসছে, তাহলে এই পার্টিকুলার এই বডিটাতে কিন্তু আধানের পরিবর্তন ঘটেছে, আধানের পরিমাণের পরিবর্তন ঘটেছে, কিন্তু সিস্টেমটার মধ্যে যদি এটা হয়, এটা আমাকে বলে দিতে হবে যে পুরো সিস্টেমটা আমাদের কি করা আছে, না আইসোলেটেড করা আছে, অর্থাৎ বিচ্ছিন্ন সংস্থা, তাহলে আমি করতে পারি না, তাহলে ভি সমান সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, এটা সাধারণ বিভবের রাশিমালা বেরোলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রাশিমালা, যেটা আমাদের অঙ্কে অনেক জায়গায় লাগবে, এই সাধারণ বিভবের রাশিমালা। এবারে প্রশ্ন হলো যে এই যে তাহলে এ যে বস্তুটা সেটা এবং বি বস্তুটা কিছু পরিমাণে আধান লাভ করেছে, ঠিক না, এ কিছু ত্যাগ করেছে, যার বিভব বেশি কম সেটা আমরা এখানে দেখে বুঝতে পারছি না, একটার বিভব বেশি হবে একটার বিভব কম হবে, তাহলে একজন বিভব ত্যাগ করবে একজন বিভব গ্রহণ করবে, দিয়ে আলটিমেট কিছুক্ষণ পরে তাদের মধ্যে একটা বিভব, মানে সাধারণ বিভব লাভ করবে, তারপরে তো এর মধ্যে একটা বিভব, এর মধ্যে কিছু আধান থাকবে, হ্যাঁ সেটা আগে এ যদি ত্যাগ করতো, আমি ধরেই নিই, আমি যদি হিসাবে সুবিধার্থে ধরে নিই ভি এ গ্রেটার দেন ভি বি, তাহলে আধানটা এ থেকে বির দিকে গেছে, তাহলে এ আধানটা আগের থেকে কমবে, এ আধান আগের থেকে বাড়বে, সেইটাই ধরি যে বর্তমান এ বস্তুটার আধান কত, যে তড়িৎ সংযোগের পর এর এ বস্তুর আধান কি ওয়ান সমান সি ওয়ান ইন্টু ভি সমান সি ওয়ান দেওয়া আছে ভি মানে এটা, তাহলে কি লিখবো দেখো সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু, এটা কি আমাদের ক্যাপিটাল কিউ ছিল রে, ক্যাপিটাল কিউ মোট মোট যোগফল ছিল না, ছিল না, ছিল না, ছিল ছিল, একটু খেয়াল করে ছিল, তাহলে করতে পারি সিমিলারলি এটাও বেরোতে, এটা আমাদের এ মানে তড়িৎ সংযোগের পরে এ নামক বস্তুটাতে থাকা আধানের পরিমাণ, এবারে তড়িৎ সংযোগের পরে বি বস্তু তো আধানের পরিমাণ কি হবে, একটু কাজ করবে দেখো সি টু ভি হবে, সি টু ভি, তাহলে সি টু বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু ক্যাপিটাল কিউ হবে, এটা তড়িৎ সংযোগের পরে এই দুজনের বিভব। এটা কি কখনো সমান হতে পারে, এটা কি কখনো সমান হতে পারে, না না, তড়িৎ সংযোগের পরে অবশ্যই দুজনের মধ্যে আধানের পার্থক্য থাকবে, সমান থাকবে কি না, বিভবের বিভবটা সমান হবে, কিন্তু কিন্তু ব্যাপারটা এটা যে তড়িৎ সংযোগের ফলে, তড়িৎ সংযোগের ফলে তাদের মধ্যে যে আদানের আধানের আদান প্রদানটা হচ্ছে, সেই আদান প্রদানের অংশগ্রহণ করা আধানের পরিমাণ কিন্তু সেম, অর্থাৎ এ যদি দশখানা আধান ত্যাগ করে এ সেই দশখানা আধানই গ্রহণ করবে, এটা ঠিক, সেইটা করি যে আমাদের এই এ বস্তুটা কটি আধান ত্যাগ করেছে আর বি বস্তুটা কটি আধানই বা গ্রহণ করেছে, হ্যাঁ বলবে সেটা তো বিয়োগ করে দিলে হতো, ঠিক তো, এটা করবো তো, সেটাই করবো তো, এটা থেকে বিয়োগ করবো, এটা ছিল
বাবুরে আমি ধরেছি কি, আমি ধরেছি এ ত্যাগ করেছে, এ ত্যাগ করেছে, তাহলে বেশি কোনটা? এটা বেশি। তাহলে এটা মুছে দিই, যেহেতু এ বস্তুটা আধান ত্যাগ করেছে তাহলে বর্তমান না বর্তমান সরি এ বস্তুটির দ্বারা ত্যাগ করা আধানের পরিমাণ Q1 প্রাইম সমান ক্যাপিটাল Q1 মাইনাস ছোট Q1। ক্যাপিটাল Q1 টা C1 V1 আর এটা কত? C1 V, ঠিক, C1 ইন্টু V, একটু খেয়াল করে এটাই C1 V1, C1 কমন নিলে V1 মাইনাস V, তাহলে C1 থাকলো, V1 V1 থাকবে, V মানটা এটা, তাহলে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, ঠিক, এটা প্রয়োজনীয় আমি ছিলাম। তাহলে এইখান থেকে করছে এটা, তাহলে Q1 প্রাইম সমান C1, দেখো C1 প্লাস C2 গুণ করলে কত হবে, C1 V1 প্লাস C2 V1 মাইনাস C1 V1 মাইনাস C2 V2, দেখো C1 V1 C1 V1 কেটে গেল, তাহলে C1 বাই C1 প্লাস C2, এখানে আমি C2 কমন নিতে পারি, V1 মাইনাস V2, এটা হলো আলটিমেট। এই পরিমাণ আধান এ বস্তুটা তড়িৎ সংযোগের ফলে ত্যাগ করেছি। তাহলে সিমিলারলি বি বস্তুটা এই পরিমাণ আধানই গ্রহণ করবে, সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে বি বস্তুটা এই সম পরিমাণ আধান গ্রহণ করেছে। তাহলে দেখো বাবু, বি বস্তুটার আগে ছিল আধান এত, এখন হয়েছে Q2, ছোট Q2, তাহলে সেই তাহলে এটা কমেছে না বেড়েছে? আমাদের বেড়েছে, তাহলে সেটা কি করতে হবে, তাহলে আমাকে এবারে করতে হবে যে বি বস্তুটির দ্বারা গৃহীত আধানের পরিমাণ Q2 প্রাইম সমান Q2 মাইনাস ক্যাপিটাল Q2, এটা বেড়েছে, আগে ছিল কম, তাহলে পার্থক্য করলে যেটা দিয়ে বিয়োগ করে দিলে বেরাবে, সেটি হলো সেই প্রমাণ আধান সে গ্রহণ করেছে। Q2 কত? C2 ইন্টু V, এটা হলো C2 V2, C2 কমন নিলাম, V মাইনাস V2, এর V মানটা এটা, C2 V মান হলো C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 মাইনাস V2, দেখলাম C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 মাইনাস V2, ঠিক আছে, C2 C1 প্লাস C2, এটা দেখো এটা একই থাকবে, এটা গুণ করতে হবে, C1 V1 প্লাস C2 V2 মাইনাস C1 V2 মাইনাস C2 V2, এটা এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, দেখো এখান থেকে এই দুটো রাশি পড়ে আছে, উভয় রাশি থেকে C1 কমন আসবে, তাহলে C1 C2 বাই C1 প্লাস C2, দেখো একই রকম ভাবে V1 মাইনাস V2 হয়ে দিচ্ছে। এই পরিমাণ আধান কিউ বি বস্তুটা গ্রহণ করেছে, এই দুটো সমান হয়েছে, ওভার ছিল সমান, সমান ওভার ছিল, প্রমাণ হয়ে গেল যে এ বস্তুটা যে পরিমাণ আধান ত্যাগ করেছে বি বস্তুটা সেই সমপরিমাণ আধানই গ্রহণ করেছে। এবারে আমরা জানবো এই যে দুটো ভিন্ন বিভব সম্পন্ন বস্তুকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করার পরে তাদের মধ্যে যে আধানের বন্টন হলো, এই আধানের বন্টনে ধরুন একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে আধান বন্টিত হয়েছে, ঠিক, এই আধানের বন্টনের ধরুন কি এদের শক্তি অর্থাৎ স্থিতি শক্তির কি কোনো পরিবর্তন হবে না, না হলো না, সেটা আমরা দেখব। তাহলে আমাকে কি বের করতে হবে, না এই আধান বন্টনের আগে অর্থাৎ তড়িৎ সংযোগের আগে সমগ্র সংস্থার মানে পুরো দুটো বডি একসঙ্গে মোট স্থিতি শক্তি কত ছিল, এবং এই আধান বন্টনের পর পুরো সংস্থার মোট স্থিতি শক্তি বা কত। এবারে আমরা মোট স্থিতি শক্তির কোনো রাশিমালা জানি, মানে শক্তির স্থিতি শক্তির রাশিমালা জানি, E সমান
আমরা বের করা হয়েছিল হাফ অফ সি ভি স্কয়ার, মোট স্থিতিশক্তির ফর্মুলা হলো হাফ অফ সি ভি স্কয়ার, ঠিক? তাহলে আমাদের ই সমান হলো হাফ অফ সি ভি স্কয়ার, ঠিক তো? তাহলে আমাদের তড়িৎ সংযোগের আগে মোট স্থিতি শক্তি ই ওয়ান ধরলাম, তাহলে হাফ অফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ অফ সি টু ভি টু স্কোয়ার, ঠিক? এইটা তো। এবার তড়িৎ সংযোগের পর ই টু কত হবে, হাফ অফ সি সি ওয়ান ভি স্কোয়ার প্লাস হাফ অফ সি টু ভি স্কোয়ার, ঠিক? ভি মানটা এইটা, তাহলে বসাতে হবে, তাহলে সি আমাদের তাহলে ভি স্কোয়ার কমন নিলে সি ওয়ান প্লাস সি টু বাই টু, এবারে ভির মানটা এইটা আমি বসিয়ে দেবো ভির হোল স্কোয়ার রূপে, তাহলে কি বসাবো না সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু এইটার হোল স্কোয়ার গুণিতক সি ওয়ান প্লাস সি টু বাই টু। দেখো এটা একটা একটা কাটবে, তাহলে পড়ে থাকে কত, হাফ অফ সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু এর হোল স্কোয়ার বাই সি ওয়ান প্লাস সি টু, ঠিক না? এবার আমি কি করবো, এবারে কি করবো না, এবার আর কিছু না, এবারে আগে ছিল এত এখন হয়েছে এত, ঠিক? আমি তাহলে এইটা থেকে এটা বাদ দেবো, কোনটা থেকে কোনটা, প্রাথমিক থেকে অন্তিম। ও স্যার কেন প্রাথমিক থেকে অন্তিম বাদ দেবো কেন, আমি অন্তিম থেকে প্রাথমিক বাদ দিলাম না কেন, বাদ দিতে পারে কোনো ক্ষতি নেই, কিন্তু আমরা এখানে জানি যে কি এখানে কিছু পরিমাণ শক্তির ক্ষয় হবে। কেন ক্ষয় হবে না, আমরা যখনই দুটো মানে আমি যদি ধারক দিয়ে বুঝি, একটা ক্যাপাসিটারকে আমি যখনই বিচ্ছিন্ন করে দিচ্ছি না, মানে পুরো চার্জ আমি আগের দিন বলা হয়েছিল ফুললি চার্জ করার পরে যখন তাকে যুক্ত করে দিচ্ছি দুটো তার অর্থাৎ ডিসচার্জিং করছি, তখন কি হয় না স্ফুলিঙ্গ সহ এবং আলোক সহ কিছু শক্তি আমাদের অপচয় হয়, তাহলে শক্তি ক্ষয়ই হয় অপচয় হয়, তাহলে অবশ্যই কিছুটা শক্তি আমাদের কম পাবো, তাহলে ই ওয়ান মাইনাস ই টু করতে হবে, তাহলে আমাদের শক্তির ক্ষয় তাহলে শক্তির ক্ষয় হবে, শক্তির ক্ষয় সমান ই ওয়ান মাইনাস ই টু, তাহলে হাফ অফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ অফ সি টু ভি টু স্কোয়ার মাইনাস মাইনাস কি হবে, মাইনাস সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু এর হোল স্কোয়ার বাই সি ওয়ান প্লাস সি টু, নিচে একটা দুই গুণ আছে, ঠিক? এইটাকে একটু বিয়োগ করে এটাকে বিয়োগ করে একটু সরল সরল করলে কিভাবে তোমরা না ক্যালকুলেশন করে যে উত্তরটা বেরোবে সেটা করে দিচ্ছি, তোমরা করে নিবে যে হাফ অফ সি ওয়ান সি টু বাই সি ওয়ান প্লাস সি টু ভি ওয়ান মাইনাস ভি টু এর হোল স্কোয়ার, ভি ওয়ান মাইনাস ভি টু এর হোল স্কোয়ার, এইটা হলো শক্তি ক্ষয়, এই পরিমাণ শক্তি ক্ষয় হবে, ঠিক আছে? এখানে এই এইটুকু অংশ থেকে কয়েকটা আমাদের এই কয়েকটা সূত্র মানে কয়েকটা ফর্মুলা আমাদের একটু মনে রাখতে হয়, যেখান থেকে অনেক সহজ সহজ অঙ্ক খুব সহজেই করা যায়, ফর্মুলাগুলোতে শুধু মানটা বসতে হয়। এই জাতীয় অঙ্কে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক থাকে যে হলো আমাদের ধরো হাজারখানা ছোট ছোট জলবিন্দু যাকে আধান দেওয়া আছে, একটা নির্দিষ্ট ধারক দেওয়া তার ধারকত্ব আছে, যোগ করার পরে একটা বড় জলবিন্দুতে পরিণত হয়েছে, তাহলে তার ধারকত্বের কি পরিবর্তন হয়েছে বা বিভবের কি পরিবর্তন হয়েছে, বিভব তো সোজা, ধারকত্বের কি পরিবর্তন হয়েছে, এইরূপ প্রবলেম আমাদের আসে। এবারে একদুরি আমাদের মোট পুরোপুরি ধারকটা আমাদের আজকে একদুরি কমপ্লিট হলো, ঠিক আছে? এবার তোমরা পরবর্তী এইগুলো পড়ে নিয়ে ভালো করে রেডি করে নিয়ে বইয়ের কিছু প্রবলেম কষে যে অঙ্কগুলো হবে না সেই অঙ্কগুলো আমাকে এখানে কমেন্টে পাঠাবে, সে অঙ্কগুলো আমরা করে হোয়াটসঅ্যাপে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে, আর এরপরে তোমরা এটা ভালো করে তারপরে চলতড়িতের ক্লাসে জয়েন করো, চলতড়িতের লেকচারগুলো সব দেওয়া আছে, এবারে তাতে তোমরা সেই ভিডিওগুলো দেখা এরপরে শুরু করে দেবে, তারপরে আমাদের ধীরে ধীরে আমরা এইভাবে এগোবো, ঠিক আছে?